তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেরা তিনটি ওয়েবসাইট, যে তিনটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কপিরাইট ফ্রি ভিডিওস, ফটোস, মিউজিক এ টু জেড আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কপিরাইট ফ্রি ভিডিওর জন্য বা ফুটেজের জন্য আপনার কিন্তু ইউটিউবে এখন থেকে আর সার্চ করা লাগবে না। আপনি কিন্তু আপনার হাতের মোবাইল ফোন দিয়ে কিন্তু এখন থেকে কপিরাইট ফ্রি ভিডিওস ডাউনলোড করে নিতে পারবেন। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এই কপিরাইট ফ্রি ভিডিও। তো আমি তিনটা ওয়েবসাইট থেকে কিন্তু এই ভিডিওগুলো কালেক্ট করে থাকি, আপনার মোবাইল স্ক্রিনে এখন আপনারা দেখতেই পারছেন। এইগুলো আপনারা কিন্তু খুব সহজে আপনাদের মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো কীভাবে করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিয়ে যাবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন মিস না করেন। চলুন আমরা মোবাইল স্ক্রিনে। কপিরাইট ফ্রি ভিডিও বা কপিরাইট ফ্রি ফটোস কীভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করবেন, তো কীভাবে করবেন সেটা এখন প্রসেস ওয়ানে আমি আপনাদের দেখাবো। তো প্রসেস ওয়ানে দেখাবো পিক্সাবে। তো আপনারা সরাসরি গুগলে চলে আসবেন। তো এখান থেকে গুগলে আসার পরে এখান থেকে সার্চ করবেন পিক্সাবে, PIXABAY আপনারা লিখবেন পিক্সাবে। তো পিক্সাবে লিখলে পরে আপনাদের সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তো ওয়েবসাইটের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমের একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে এখান থেকে অনেকগুলো ফটো কিন্তু আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা যদি চান যে আপনাদের ইচ্ছা মতো কোনো একটি ফটো আপনারা ডাউনলোড করবেন, এর জন্য এখান থেকে দেখতে পারবেন এই যে সার্চ ইমেজ এই অপশনে টাচ করবেন। তো গার্ল পিকচার দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট ইন্টারে ক্লিক করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গার্ল পিকচার সমস্ত পিকচার কিন্তু এখান থেকে চলে আসছে। এখন আসি কীভাবে আপনারা এই ফটোগুলো ডাউনলোড করবেন। তো ফটোগুলো ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটি ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে ফ্রি ডাউনলোড এই অপশানে জাস্ট আপনারা টাচ করবেন। তো অপশানে টাচ করলে পরে এখান থেকে এই যে আপনার যে রেজুলেশনগুলো সেই রেজুলেশনগুলো এখান থেকে কিন্তু চলে আসবে। তো আপনারা এখান থেকে রেজুলেশনগুলো সিলেক্ট করে জাস্ট আপনারা ডাউনলোড অপশানে টাচ করে দেবেন। তো টাচ করে দেওয়ার পর এখান থেকে আসবে যে আই এম নট এ রোবট এই অপশানে টাচ করবেন। তো অপশানে টাচ করার পর এখান থেকে এই যে ডাউনলোড এই অপশানে টাচ করে দেবেন। তো টাচ করে দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু ডাউনলোডের অপশানটি কিন্তু চলে আসবে। তো এখান থেকে ডাউনলোড অপশানে টাচ করে দেবেন। তো ডাউনলোড অপশানে টাচ করার সাথে সাথে দেখতেই পারছেন আমাদের কিন্তু ফটোটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এছাড়াও যদি আপনারা চান এখান থেকে কোনো ভিডিও ফুটেজ আপনারা ডাউনলোড করবেন, এর জন্য এখান থেকে দেখতে পারবেন এই যে অল ইমেজ এই অপশান টাচ করবেন। তো অপশানে টাচ করলে পরে এখান থেকে জাস্ট আপনারা যে ভিডিও অপশান যেটা দেখতে পাচ্ছেন এই অপশানে টাচ করে দেবেন। টাচ করলে পরে এখান থেকে আপনারা যেটাই লিখবেন সেটাই কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে জাস্ট আমি লিখলাম যে টাইগার লিখে জাস্ট আমি সার্চ বারে ক্লিক করে দিলাম। তো সার্চ বারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখুন যে টাইগারের সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসছে। তো ভিডিওটি ডাউনলোড করার জন্য একই প্রসেস আপনারা অবলম্বন করবেন। নাম্বার টু আপনাদের দেখাবো পিক্সেলস, PIXALS পিক্সেলস। আপনারা পিক্সেলস লিখে গুগলে সার্চ করলে আপনাদের কিন্তু পিক্সেলস যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। জাস্ট আপনারা ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকমের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে অসংখ্য পরিমাণ ভিডিও এবং অসংখ্য পরিমাণ ফটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আপনারা ভিডিও ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন এই যে একটি অপশন, এই অপশনে জাস্ট আপনারা টাচ করবেন। তো ভিডিও আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে সার্চ বার আপনারা দেখতে পাচ্ছেন। এই সার্চ বারের উপর ক্লিক করে আমি জাস্ট এখান থেকে লিখলাম যে মেন রানিং। জাস্ট আমি এটা লেখার পরে ইন্টারে ক্লিক করে দেবো। তো ইন্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই ক্যাটাগরির সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসছে। তো জাস্ট আমি একটি ভিডিও আপনাদের ডাউনলোড করে এখান থেকে দেখাচ্ছি। সাপোজ আমি এই ভিডিওটি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড আইকনে জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে ফ্রি ডাউনলোড এই অপশানে টাচ করবেন। তো অপশানে টাচ করার পর এখান থেকে আপনাদের যদি এরকমের কোনো অপশান আসে আপনারা জাস্ট এখান থেকে ব্লক অপশানে টাচ করে দেবেন। তো ব্লক অপশানে টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে এখানে ক্রস নামে একটি অপশান, এই ক্রস অপশানে টাচ করে দেবেন। তো ক্রস আইকনের উপর ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে ডাউনলোড অপশনটি চলে আসবে। জাস্ট আপনারা ডাউনলোড অপশনে টাচ করে দেবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। তো এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কপিরাইট ফ্রি কন্টেন্টও আপনারা পেয়ে যাবেন। নাম্বার থ্রি আপনাদের দেখাবো মিক্সকিট। তো আপনারা গুগলে আসবেন, গুগলে আসার পর জাস্ট আপনারা লিখবেন যে মিক্সকিট। মিক্সকিট লেখার সাথে সাথে আপনাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। জাস্ট আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু মিক্সকিট যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভিতরে আপনাদের নিয়ে আসবে। তো এখান থেকে অনেকগুলো ভিডিও ফুটেজ এবং অনেক ফটো কিন্তু আপনারা ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন কোনো প্রকার কপিরাইট ইস্যু ছাড়াই। তো তাছাড়াও এখান থেকে আপনারা ভিডিও টেমপ্লেট পাবেন এবং মিউজিক
সাউন্ড ইফেক্টস এ টু জেড সমস্ত কিছুই কিন্তু আপনারা এই মিক্সকিট থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এটা খুবই একটি পপুলার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা বিভিন্ন ধরনের ভোকালস টিউন বা ইউটিউবের জন্য যে ভিডিওগুলো, যে আপনারা ইফেক্টসগুলো যেগুলো ব্যবহার করা হয় বা কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো কিন্তু আপনারা এই মিক্সকিট ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে ইউটিউব যেটা দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করে দেবো। তো এই অপশনে টাচ করলে যে ইউটিউবের ক্যাটাগরি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে আপনার চলে আসবে। দেখতেই পাচ্ছেন যে ইউটিউবের সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের এখানে কিন্তু চলে আসছে। এই ভিডিওগুলো কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তারা কিন্তু খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা কিন্তু এই কন্টেন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন একদম কপিরাইট ইস্যু ছাড়াই। তো এইখান থেকে কীভাবে আপনারা ভিডিও ডাউনলোড করবেন সেটা এখন দেখাবো। তো এইখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটি সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে দেখাবো। তো এখান থেকে সাউন্ড ইফেক্ট ডাউনলোড করার জন্য এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ওকান যে সাউন্ড ইফেক্ট, অর্থাৎ এই সমুদ্র ঢেউর যে সাউন্ড ইফেক্ট, সেই সাউন্ড ইফেক্টটি আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করব। তো এর জন্য জাস্ট আমি ওর উপর টাচ করলাম। তো টাচ করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে এখান থেকে প্লে অপশন আছে, আপনারা এখান থেকে প্লে করে সাউন্ডগুলো শুনে আপনারা কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য কী করবেন এখান থেকে যে দেখতে পারবেন গেট আনলিমিটেড ডাউনলোডস অপশনে টাচ করলে আপনাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোড কীভাবে আপনারা করবেন সেটা আমি জাস্ট এখান থেকে দেখাতে পারছি না। তো আপনারা এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু খুব সহজেই কপিরাইট ফ্রি কন্টেন্ট বা কপিরাইট ফ্রি মিউজিক এ টু জেড সমস্ত কিছু কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা তো মোবাইল ফোন থাকলে আপনারা কিন্তু কপিরাইট ফ্রি সমস্ত কিছুই কন্টেন্ট বা আপনারা কিন্তু ভিডিও ফুটেজ এ টু জেড আপনারা কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই সেরা তিনটি ওয়েবসাইটের ভিতর আপনার কোন ওয়েবসাইটটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।